পৌষ মাসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা সিরিয়াসলি কতগুলো বানিয়েছে একবার দেখো এখনই কমেন্ট করো কে কে পিঠে খাচ্ছ বা খাবে আর এই সাথে ভাগ হবে না গুড মর্নিং বললাম না কারণ আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম এখন বাজে দুটো এই যে কুটুস কুমারকে নিয়ে এলাম এসে এখন এক্ষুনি এলেন তখন থেকে বলছি স্নান করতে যা স্নান করতে যা স্নান করতে যা কিছুতেই যাচ্ছে না ও টিচার চলে আসবে দেখো 3:30 সময় তখন থেকে বলে যাচ্ছি এক্ষুনি ঢুকলাম আমি ওকে নিয়ে সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এত কাপড় জমে গেছিলো ভাবছিলাম যে কাপড়গুলো কবে কাচবো তো বুঝতেই পারছিলাম না তো আজকে হঠাৎ করে দেখলাম 10টার পর প্রচুর রোদ উঠেছে সুন্দর করে তো আজকের ব্রেকফাস্ট কচুরি দিয়ে ব্রেকফাস্ট করেছি বলে দিই তোমাদের দেখাতে পারলাম না ভিডিও করতে পারিনি তখন তো কচুরি আর জিলিপি দিয়ে আমার ফেভারিট ব্রেকফাস্ট করলাম করার পরে কাজ শুরু করলাম তো অনেক প্রচুর মানে এক বারান্দা প্রায় কেচেছি আজকেও হঠাৎ করে দেখলাম 10টা থেকে এত সুন্দর রোদ উঠে গেল যাক ঠিক আছে খুব ভালো স্নান পুজো সমস্ত কমপ্লিট করে কুটুসকে আনতে গিয়েছিলাম সৌম তো অনেকক্ষণ বেরিয়ে গেছে সকাল 10:30-11টা টিফিন খেয়েই বেরিয়ে গেছে ও রান্না বান্না সবই হয়ে গেছে কি রান্না হয়েছে দুপুরে সেটা তোমাদের জানাচ্ছি তো চলো আজকের এই ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করি কুটুস চান করতে যাও বাবা একটু যাও বাবা তাড়াতাড়ি যাও এখন দেখ কটা বাজে এটা দুটো বাজে বাবু তাড়াতাড়ি করে এসো সান কুটুসের জন্য মাছ ভাজা করে দিই কুটুস মাছ ভাজা খেতে খুব ভালোবাসে কুটুসের জন্য মাছটা ভেজে নিই আমরা মাছ ভাজা এখন খাবো না মাছের একটু কালিয়া মতো করেছি আর কি আর কুটুস খুব মাছ ভাজা খেতে ভালোবাসে আর আজকে ও খুব মানে পাকা রুই এনেছিল খুব ভালো মাছটা বড় পাকা রুই যেটা হয় প্রায় 2 কেজি ওজনে তো ওই জন্য কুটুসের জন্য ভাবলাম কি একটা মাছ ভাজা করে দিই আমরা মাছ ভাজাটা রাত্রিবেলা খাবো ওদিকে ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি ওইদিকে মাছ ভাজা হতে থাকুক আর চলো তোমাদের ততক্ষণে দেখিয়ে দিই আজকে দুপুরে কি মেনু এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো এই যে বললাম যে বড় মাছের কালিয়া মতো করেছি ভেজিটেবল ডাল মানে সমস্ত কিছু দিয়ে মুগ ডাল এই হচ্ছে আজকের মেনু একদম ঘরোয়া সিম্পল মেনু তো যাই হোক আজকে তোমার মাছগুলো এত সুন্দর না দেখেই মনে হলো কি যে কালিয়া মতো করি ভাল লাগলো দেখে আর কি আর চলো ভিডিও শুরু করার আগে ভিডিও দেখার আগে চট করে একটা কাজ করে দাও আমার রিকোয়েস্টে চট করে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করো এবং অবশ্যই শেয়ার করো তারপর আরামসে ভিডিও দেখো ওখানে এসে ব্যাগটা রেখে দিয়েছে দেখো তো ওইগুলো সব একটা এখানে ছুঁড়ে দেবে একটা এখানে ছুঁড়ে দেবে একটা এখানে ছুঁড়ে দেবে মানে এদিক ওদিক খালি ছুঁড়ে বেড়ায় ও আসবে এদিকে ব্লেজার ছুঁড়ে দিল এদিকে ব্যাগ ছুঁড়ে দিল এদিকে জ্যাকেট ছুঁড়ে দিল মানে মা করবে ওগুলো সব যাই হোক আমরাও কত ছোটোবেলা তাই না বলো তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার আমি প্রতিদিন প্রত্যেক ভিডিওতেই তোমাদের বলি প্লিজ ভিডিওটা পুরো দেখো এনজয় করো মাছটা ভেজে কুটুসের আমি খেয়ে নেবো কারণ ওকে বারবার বলে দিয়েছি কারণ গত 3-4 দিন ধরে আসছে বিকেল 5টায় ভাবো একবার প্রেশার ওয়ার্ক প্রেশার আছে অবশ্য কিন্তু তাও কী বলতো ইয়েটা তো খেতে হবে লাঞ্চটা তো ঠিক টাইম মতো খাওয়া উচিত তো যাই হোক ওকে বলে দিয়েছি তো তুমি লাঞ্চ করে তারপর আবার যাও সেটা কোনো ব্যাপার না কিন্তু টাইম মতো লাঞ্চটা করো আমি আর কুটুস লাঞ্চটা করে নিই কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে কুটুসের বললাম এখন বেজে গেছে 2:30 বেশি বেজে গেছে তো কুটুসের টিচার আসবে 3:30 সময় তার মধ্যে ওকে খেয়ে রেডি থাকতে হবে তো যাই হোক আমি ওর সঙ্গে খেয়ে নিই কারণ বললাম আমি একা একা খাবো না ঠিক আছে চল আমি তোর সঙ্গে খেয়ে নিচ্ছি ওর বাবা এলে আমি দিয়ে দেবো খেতে তো এখন বাজে হচ্ছে বিকেল 3:30 খাওয়া দাওয়া তো আমরা আমাদের অনেকক্ষণই হয়ে গেছে আমার আর কুটুসের ও এখন ঢুকলো ওকে এখন দেবো খেতে খেয়ে উঠে একটু রেস্ট করবে কুটুসের টিচার এখন এলো বলে ওই যে এখন কম্বল মুড়ি দিয়ে একটু রেস্ট করছে ওর টিচার আসবে একটু বাদেই এই যে তোমার কেমন হলো আজকে অফিস অফিস ভালো হলো খুব ইম্পর্টেন্ট কতগুলো কাজ ছিল হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার একটা বড় কাজের জন্য এগিয়েছি সেটার 50% হয়েছে এখনো 50% বাকি আছে ভালো টেস্ট খুব ভালো লাগছে কিন্তু হ্যাঁ ওই বড় 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 চিংড়ি সবসময় ভালো লাগে না পরেরটার জন্য এবার তৈরি করো
ঠান্ডা লাগছে। তো কুটুশের টিচার চলে এসেছে, কুটুশ এখন কম্পিউটার পড়বে, কারণ কম্পিউটার পরীক্ষাও আছে। তো কম্পিউটার পড়ার পরে ও একটু রেস্ট করবে, তারপরে বিকেলে আমার একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা বিকেলেই তোমাদের বলছি। গুড ইভিনিং, বাবারা কি করছে দেখো। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, সন্ধে দিলাম, এখন একটু রেস্ট করছিলাম। কুটুশের টিচার গেল কখন, 5টার সময়, 5:15 নাগাদ গেল পড়িয়ে। তো আমি তৈরি হয়ে গেছি, বলেছিলাম বেরোবো, যাচ্ছি হচ্ছে আমার মায়ের কাছে, কেন যাচ্ছি সেটা গিয়েই বলছি, চলো তোমরাও চলো আমার সঙ্গে। মিষ্টিমারা ঘরেই আগেই ঢুকলাম, আমার মায়ের ঠিক নিচে দোতলাতে, আর আমার রঙকে চেনো তো। এই দেখো ওরা রং করেছে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, অন্যরকম হয়ে গেছে, খোলা মেলা লাগছে, আরো হেভি লাগছে, বাহ দারুণ লাগছে কালারটা, আরে বাবা বাহ ভালো লাগছে। হ্যাঁ ঘে রং বহু বছর ছিল, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ডিঙ্কু কেমন আছো তুমি? চলছে, এই যে অফিসে এখন মিটিং চলছে, অফিস মিটিং চলছে, জীবন হেল করে দিচ্ছে, ব্যস্ত মানুষ তোমরা সবাই। আর মিষ্টিমা কি পিঠে বানাচ্ছি? এবার তোমাদের বলেই ফেলি আমি কেন এসেছি, আমি বেসিক্যালি পিঠে খেতে এসেছি, এবং পৌষ সংক্রান্তি তো শনিবার না রবিবার, রবিবার পৌষ সংক্রান্তি, তো তাই জন্য মায়ের কাছ থেকে, মা বলেছিলাম মা পিঠে বানাবে আমি নিয়ে যাব, তো পিঠে নিতে এসেছি, খেতেও এসেছি, এসে দেখছি মিষ্টিমা বানাচ্ছে, তো ওর পিঠেটা একটু আগে টেস্ট করে যাই, চলো দেখি। খুব ভালো লাগছে রে ঘরটা, সিরিয়াসলি চিনতেই পারেনি। হ্যাঁ চিনবে কি করে, দাঁত মরেই চলেছে, ভাই তো পড়ে গেছে। এই দেখো চলে এসছে পিঠের প্লেট, কেউ লোভ দেবে না কিন্তু। এই যে পাটি সাপটা মালপোয়া, টেস্টিং টেস্টিং টাইম, এখনই কমেন্ট করো কে কে পিঠে খাচ্ছ বা খাবে, দারুন হয়ে তো। মাকে বলেছি আনলাম, তুমি যাওয়ার আগে আমাকে তিনটা জিনিস বানানো শেখাবে, এক হচ্ছে পাটি সাপটা, নাড়ু, আর একটা কি জানো, পাটি সাপটা মালপোয়া, মালপোয়া না না এই যে মালপোয়া, মালপোয়া না পাটি সাপটা, চিতই পিঠে, চিতই পিঠে না না ওসব খাই না আমি, পাটি সাপটা। আজ থেকে 20 বছর পর তুই যদি বানা আস্তে করে মিউজিয়ামে রেখে দেবে না, আমি বানাবো, তুই আসি আমার কাছে, আমি খাওয়াবো তোকে মালপোয়া। বসে গেছি গল্পে মজে গেছি আর কি। কেমন আছো মা? ভালো আছি, গলা ব্যথা, আমারও, আমি তো গার্গল করে কাটাচ্ছি আর কি, এখন সবারই হচ্ছে এরকম। ছোটবেলায় মিমির কোলে উঠতে, এখনো বুড়ো বয়সে গল্প চলছে, এখন এখনো মায়ের উপরে উঠতে পারিনি আর কি, উপরে মানে আমার বাড়িতে উঠতে পারিনি, এখন মাসির বাড়িতে বসে গল্প গুজব হচ্ছে। এতক্ষণ ছিলাম মিষ্টিমার বাড়িতে, গল্প করছিলাম, এখন ঢুকলাম বাড়িতে, বসবো কিছুক্ষণ, 10টা নাগাদ বেরিয়ে যাবো, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। এই বাচ্চা পার্টি, বাচ্চা পার্টি, এখানে কি করছিস, পিঠে খাচ্ছ, পিঠে খাও, আজকে রাতে তাহলে পিঠে ডিনার, আজকে রাতে পিঠে ডিনার হয়ে গেল। আহা হা হা, পাটি সাপটা মালপোয়া কত বানিয়েছো গো, এটা কি পায়েশ, ওটা পায়েশ, এটা কি, ওইটাও পাটি সাপটা, এটা তোর জন্য করে রেখেছি, তুলে রেখেছি, ও এটা আমার জন্য, আমার জন্য, আমি এটা বাড়ি গিয়ে খাবো। এটা দেখো গুড়ের পায়েশ,
কত পিঠে বানিয়েছে দেখো মা। বলি শুধু সন্দেশ ভালো লাগে না, চলো মাগুলো টেস্ট করি। দারুন তো দারুন, পৌষ মাসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। সিরিয়াসলি কতগুলো বানিয়েছে একবার দেখো। পায়েস থেকে শুরু করে ওই যে পুচকে দুটো ওই ঘরে ওখানে খাচ্ছে মা, এতগুলো বানিয়েছে সত্যি। চিতই পিঠে বলে না, চিতই পিঠে কি বলে? চিতই সরা পিঠে, সরা পিঠে। ওরে বা এটা গুড়ের সঙ্গে দারুণ লাগে খেতে। এই জন্য সত্যি মা ঠাকুমা থাকলে এই যে পিঠে খাওয়ার মজা। আমাদের তো যোগ্যতায় কুলাবে না কোনোদিন বানানো, দেখি যদি শিখে উঠতে পারি বানাতে। এই যে দেখো আর পেটে জায়গা ধরছে না, পিঠে দেখবে কয়েকটা খাওয়ার পরেই আর পেটে জায়গা ধরে না। আর আমি তো এত কিছু নিয়ে বসেছি মনে হচ্ছে যেন, খালি পায়েস নিচ থেকে মিষ্টিমার ওখান থেকে খেয়ে এলাম চার পাঁচটা, সেটা থেকে আধা পেট ভরে গেছে। আর মা এখন দিয়েছে, এখন একটা পাটি শাকটা খেলাম। আরে মালপোয়া না, আর একটু দাও, আমি নিয়ে যাচ্ছি। আলাম মা দিয়ে দাও, আমি আস্তে আস্তে খাবো। এখন আপাতত পায়েস খাচ্ছি। এই যে পায়েস ফ্রিজে রাখবি, কিন্তু ফ্রিজে রাখতে হবে সব এইগুলো। এই যে পায়েস পায়েস খাচ্ছি, আর এই যে মালপোয়া। মা মালপোয়াটা অসাধারণ করে, ছোট থেকে মালপোয়া ফেভারিট। তো পায়েসটা খাই, দাঁড়াও গুড়ের পায়েস। এটা নিবি, এটা নিবি বাবাই। হুম অপূর্ব, এই চালের পায়েস আবার দুর্দান্ত লাগে মা, দারুণ হয়েছে। মিষ্টিটা একদম এক্সাক্ট হয়েছে, চার মিষ্টিও হয়নি আর মানে কম মিষ্টিও না, একদম মানে যতটুকু মিষ্টি দরকার ততটুকুই হয়ে যায়। এটা তো জোর ছিল অপূর্ব। তোমার খাওয়া হয়ে গেল? দারুণ হয়েছে সবকটা। সব থেকে বড় কথা দেখো, এতগুলো বানানো, ধৈর্য নিয়ে এত রকম বানানো, সত্যিকারের মা হ্যাটস অফ। ভালো পেট ভরেছো তো কুটুস? হ্যাঁ ভালো লেগেছে। ডিমি ডিমি বানানো পিঠে ভালো, ডিমি বানানো পিঠে ভালো লেগেছে? দারুণ দারুণ দারুণ, সত্যি ভালো হয়েছে। ও প্রত্যেকটা পিঠে রিকু খেয়েছো? আমি তুমি আমার শুকু, তুমি আমার শুকু, শুকু রিকু। আমি তোমার হাইট হয়ে গেছি একদম। এই দেখো প্রায় আমার মতো লম্বা হয়ে গেছে। প্যাকেট ভর্তি করে নিয়ে যাচ্ছি। তো এই যে মাও নামছে আমাদের সঙ্গে নিচে, ঠিক আছে মা? এই যে নিয়ে যাচ্ছি প্যাকেট করে, আর একজন হেঁচেই চলেছে। তো চলো এবার বাড়ি যাই, সব কিছু হলো, আনন্দ মজা সবই হলো, পিঠেও খাওয়া হলো, জম্পেশ পেট এত ভর্তি হয়ে গেছে, আর একটা মানে তিল জায়গা নেই আর কি, তিল ঢোকাবার জায়গা নেই পেটে। তো এটা দিয়ে আজকে ডিনার হয়ে গেল পিঠে। তো চলো বাড়িতে যাচ্ছি, ব্লগটা এখানেই শেষ করছি, মায়ের বাড়িতেই এখন বাড়িতে চলে যাব। বাজে এখন রাত্রি 10টা। তো যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই। টিল দেন টাটা, গুড নাইট। তোমরাও পিঠে খাও, এনজয় করো, পৌষ সংক্রান্তি মা কাটাও তোমরা, পিঠে পিঠে খেয়ে। হ্যাপি পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে, জম্পেশ করে পিঠে খাও, ভালো থাকো, সাবধানে থাকো, আর খুব আনন্দ করো, ভালো থাকো।